আসসালামু আলাইকুম। এই যে রসুন দেখতেছেন শুকাইছি, সেই রসুন এখন ব্লেন্ডার করব, পাউডার করব। পাউডারটা কীরকম হয় দেখেন। অনেকে জানে না, আবার অনেকে জানে। ভাজি বসাবো, এটা ভাজি কাঁচামরিচ কেটে দিব। মাছটা আমি ওই এই মাছটা বাচ্চারা আবার খেতে চায় না, কাটা মাছ, এই জন্য এই মাছটা খাবে বড় মানুষ যারা আছি তারা। বাবা খাবে, এই যে গোস আবার খেতে চায় না সে, সেই জন্য তার জন্য এই মাছ। এখন এটা আমি কড়া করে ভাজবো, ভেজে গায়ে গায়ে একটু ঝোল দিব। মানে কাটা মাছ দেখে বাচ্চাদের জন্য মাংস রান্না করতেছি। এটা এখন আমি ভাজবো আর কি, মানে ইয়া করে কড়া করে। ভাজি বসাই দিছি, দিয়ে দিব লবণ ভাজিতে, দিয়ে দিব একটু হলুদ, জিরার গুঁড়া ভাজিতে, দিয়ে দিব আমি একটু সামান্য একটু আদা বাটা, দিয়ে দিলাম দিয়ে দিব আমি বাঁধাকপিটা, দিয়ে দিব এই যে তেজপাতাটা আমি দিয়ে দিলাম এর সাথে। মাছটা আমি ভাজবো এখন, ভাজি বসাই দিছি, ভাজিটা চুলায় হতে থাকবে। আজকে একটু দেরি হয়ে গেছে, উঠতে চাই না, উঠতে দেরি হয়ে গেছে, রান্নাও দেরি হয়ে যেতেছে, সব কিছু ঠিকঠাক করে রেডি করে একটু দেরি হয়। মাছটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম চুলাটা, ফ্রাই প্যানটা গরম দিয়ে দিলাম, তাই দুটো দুটোই ভাজি। বড়ো সাইজ দেখা যায় না, অত অনেক বড়ো সাইজ তাই দুটো দুটোই ভাজি। দিয়ে দিলাম ভাজিতে আমি একটা টমেটো, সেটার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, শুকনো শুকনো করে ভুনবো, কারণ অনেক কাটা মাছ তো তাই। নরম হবে পেঁয়াজটা, নরম হবে, তারপরে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব, হলুদ মরিচ এগুলো দিয়ে দিব।
এখন আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিলাম। লবণ সবসময় পেঁয়াজের সাথে দেই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়, তাই তো হয়ে যাবে। তারপরে দেখতে থাকেন। আর আমার এই ভাজিটা আমার, তো এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি মাংস বসিয়ে দিব। এটা হলো মাছের জন্য, মাছ ভুলবো সেটার জন্য। আমার ভাজিটা দেখুন এই যে কি কালার, আমি ধনিয়া পাতা দিছি, দেখাইতে পারি না, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। খুব মজা হয়েছে। এইভাবে আপনারা করুন, একটুখানি সামান্য আদা বাটা, একটু জিরা গুঁড়া দিয়ে, হলুদ একটু দিয়ে, তারপরে এই যে আমি পেঁয়াজ পাতার সাথে বাঁধাকপি দিছি, আর একটা টমেটো। এইভাবে করবেন ভাজিটা সেই স্বাদ, তো সঙ্গে থাকুন। আদা সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক, তারপর উঠিয়ে মাংস বসাবো। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটা টমেটো কেটে দিব। এই যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণের পানি, যতটুকু লাগে আর কি। পেঁয়াজ,
টেনে আমি শুকাবো। কাটা মাছ এটা, ওই যে ডেলা মাছ বলে, বড় সাইজ খুব। এটা এখানে পানিটা শুকাও, আর আমি এইদিকে মাংস বসিয়ে দিয়েছি। হচ্ছে দিয়ে দিব এখন লবণ, দিয়ে দিব আমি এই যে আদা বাটা, জিরার গুঁড়া, দিয়ে দিব আমি এখন একটু ধনিয়ার গুঁড়া একদম সামান্য, দিয়ে দিব আমি আরো কিছু, দিয়ে দিব আমি এই যে এক চামচ রসুনের গুঁড়া, একটু সামান্য পানি,
জিনিস করব সেটা হলো গিয়ে, এখন আমি ওই যে পেঁয়াজটা আসাবো, এটা আমাদের গ্রামের ভাষায় বলে ফুন্না, ফুন্না আসাবো, সেটার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি। অনেক সুন্দর হয়েছে এই যে, এটা দেওয়ার পর বসলাম সেই ভাজি, ভাজি আর সেই মাছ আর এই যে মাংসটা খেতে বসলাম। দেখি ভাজিটাই করলাম, আদা দিছি, জিরার গুঁড়া, পেঁয়াজ পাতা, ওই যে বাঁধাকপি তো দিছি দেখলেন, একটা টমেটো দিয়ে এভাবে ভাজি করে খান, আর সেই মাছ আর এই মাংস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, আশা করি পাশে থাকবেন। নতুন চ্যালেঞ্জ খুলছি, যত কয়জনই দেখতেছেন সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, যে আমার নতুন চ্যানেল শুরু থেকেই অনেকেই আমার সঙ্গে আছেন, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, আমার ভিডিও দেখছেন, আমার সঙ্গে আছেন, অনেক অনেক আনন্দিত আমি, যে রক্ত সম্পর্ক না থাকলেও সাপোর্ট করে ভালোবাসা, শুধু রক্ত সম্পর্ক থাকলেই হয় না। আমার ভিডিও শুরু থেকে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।